আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এপিবিএন অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি, আমি এএসএম হীরক, সহকারী শিক্ষক পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ নিশিন্দারা বগুড়া। আজকের পাঠের বিষয় অর্থাৎ আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমাদের প্রাথমিক গণিত বই, অর্থাৎ পাঠের বিষয় প্রাথমিক গণিত অধ্যায় 8 গড়, তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় গড়ের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? সবাই খাতা এবং কলম ও বই নিয়ে প্রস্তুত হয়ে যাও, অষ্টম অধ্যায় বের করে সবাই প্রস্তুতি নাও। ওকে, দেখো, প্রথমে আমাদের গড় বলতে কি বুঝো এটা আমাদের জানতে হবে। সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে বিষয়গুলো ভালো করে বুঝে নেবে, তারপরে খাতায় তুলে বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, গড় সমজাতীয় একাধিক রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। সমজাতীয় বলতে এখানে বোঝানো হয়েছে একই রকম। ধরো আমি হয়তো বা শুধু সংখ্যা নিয়েছি, তাহলে সেটা সংখ্যা। তারপরে হয়তো নিয়েছি বয়স, হয়তো বা পাঁচজন শিক্ষার্থীর বয়স, তাহলে সবার বয়স, একজনের বয়স, একজনের উচ্চতা, আর একজনের টাকা, এইরকম ভিন্ন ভিন্ন নিলে হবে না। এই জন্য বলা হয় যে সমজাতীয়, অর্থাৎ সবার একই রকম হতে হবে। সবার বয়স নিলে বয়স, সবার উচ্চতা নিলে উচ্চতা, সবার ওজন নিলে ওজন, ঠিক আছে? এই জন্য বলা হয়েছে সমজাতীয় একাধিক, একাধিক মানে একের বেশি। সমজাতীয় একাধিক রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। আমরা একটা উদাহরণ দেখি, 12, 14, 16, 18, 20 সংখ্যাগুলোর গড় নির্ণয়। দেখো এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে বলো তো? 5টা, তাই না? তাহলে 5টা হলো রাশি, আর সংখ্যাগুলোর আমরা সমষ্টি তৈরি করব। তাহলে এই গড়টা কীভাবে নির্ণয় করা যায় আমরা একটু দেখি। প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল, আগে সবগুলো সংখ্যা যোগ করে নেব, যেমন 12, 14, 16, 18, 20 এগুলোর যোগফল আমরা করে নেব। যোগফল হবে 80, তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল হলো 80। এখন এই যে যোগফল, এই যোগফলকে আমরা ভাগ করব কত দ্বারা? 5টা রাশি আছে। কটা রাশি আছে এখানে? 5টা রাশি, অর্থাৎ 5টা সংখ্যা ছিল, এই 5টা সংখ্যাই হলো 5টা রাশি। এই জন্য আমরা এখানে 5 দ্বারা ভাগ করব, ফলে আমরা কী লিখবো? অতএব সংখ্যাগুলোর গড় 80/5, ঠিক আছে? এখন 5 দিয়ে তোমরা রাফ করে নিবে। তোমাদের পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই অঙ্কগুলোর গুণ এবং ভাগ, বড় বড় গুণ এবং ভাগ, এগুলো পাশে রাফ করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে 5 দিয়ে তোমরা 80কে ভাগ করবা, ভাগ করে নিলে কত আসবে? 5, 16, 80, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের উদাহরণস্বরূপ আমরা দেখলাম যে 5টা সংখ্যা দেওয়া হয়েছিলো, এই 5টা সংখ্যার গড় হলো, আগে 5টা সংখ্যার যোগফল তৈরি করে নেব 80, তারপরে ওই যোগফলকে কিংবা সমষ্টিকে 5 দ্বারা ভাগ, রাশির সংখ্যা হলো 5, 5 দ্বারা ভাগ, তাহলে আমাদের গড় বের হয়ে যাবে। গড় হলো কত এখানে? 16। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো এইবার বলা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছি ঠিক সেইটা নিয়েই সূত্রটা আমরা লিখলাম, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ রাশিগুলোর যোগফল করে নিয়ে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। এইবার চলে যাও গড় নির্ণয়ের ক্ষেত্রে, রাশিগুলোর যোগফল নির্ণয় সূত্র। তার মানে গড় নির্ণয় যখন করা হচ্ছে সেক্ষেত্রে রাশিগুলোর যোগফল, সেক্ষেত্রে আমাদের রাশিগুলোর যোগফল সমান কী দাঁড়াবে? দেখো আসছে, রাশিগুলোর যোগফল সমান গড় গুণন রাশির সংখ্যা, ঠিক আছে? গড় গুণন রাশির সংখ্যা, এগুলো মুখস্থ করে ফেলবা। এরপরে গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশির সংখ্যা নির্ণয়ের সূত্র, রাশির সংখ্যা কিভাবে
নির্ণয় করা যায়। দেখো আমাদের সূত্রটা আসছে রাশির সংখ্যা সমান রাশিগুলোর যোগফল ভাগ গড়, ঠিক আছে? রাশির সংখ্যা সমান রাশিগুলোর যোগফল ভাগ গড়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই তিনটা সূত্র ভালো মতো বুঝতে পারলে, মনে রাখতে পারলে আমরা গড়ের সবগুলো অঙ্কই খুব সহজে করতে পারবো। ওকে, তাহলে চলো পরবর্তী অংশ আমরা যাই। তোমাদের অনুশীলনী অষ্টম, অনুশীলনীর তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অনুশীলনীর 1 নম্বর দেখো, বলছে গড় নির্ণয় করো। ওখানে 4টা অঙ্ক দেওয়া আছে, আমি সেখান থেকে 2টা অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি, আর বাকি 2টা অঙ্ক তোমরা বাসায় HW আকারে করে ফেলবে। ওকে, তো 1 নম্বর যেটা বলা হয়েছে গড় নির্ণয় করো, সেখানে 1 নম্বরে দেখো আমাদের 8, 10, 13, 7, 9, 10 অর্থাৎ 6টা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটার গড় কীভাবে করা যায়, সমাধান আমরা কীভাবে করবো দেখো। প্রথমে লিখব প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি মানেই হলো যোগফল। তুমি যোগফল কোথাও লিখতে পারবে, সমষ্টিও লিখতে পারবে। তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়েছি 8+10+13+7+9+10, এইটার যোগফল কত হবে আমাদের 57। তাহলে আমরা কি দেখলাম, প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি 57, ঠিক আছে? এইবার আমাদের কত দ্বারা ভাগ করতে পারো, 6 দ্বারা। ফলে আমরা লিখবো অতএব সংখ্যাগুলোর গড় 57/6। এখন দেখো পাশে আমরা একটা বক্স দিয়ে রেখেছি, এই বক্সের মধ্যে ভাগটা আমরা করে ফেলবো রাফ। 6 দিয়ে 57-র ভিতরে প্রথমে 9 বার 6, 9, 54, ঠিক আছে? তারপরে আমরা টার্ম দিয়ে বিয়োগ করে ফেলবো, বিয়োগ করলে 3 পাবো। এরপরে দেখো 3-এর মধ্যে কিন্তু ভাগ যায় না, 6 দিয়ে ভাগ যায় না, এই জন্য আমরা ভাগ ফলে একটা দশমিক দিয়ে নেব। দশমিক দিয়ে 3-এর পাশে একটা আমরা শূন্য নিতে পারবো। যখন দেখবো উপর থেকে ভাগ করার ক্ষেত্রে উপর থেকে নামানোর কিছু নাই, তখন দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিতে পারি। তাহলে এইবার কত হলো, 30-এর ভিতরে কয়বার যাবে, 5, 5, 6, 30, ঠিক আছে? তাহলে আমাদের বিয়োগ করে দিয়ে 0, অর্থাৎ আমাদের ভাগফল কত আসলো 9.5। আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো 9.5। তাহলে দেখো 1 নম্বরের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, 1 নম্বরের উত্তর হলো 9.5, অর্থাৎ সংখ্যাগুলোর গড় হলো 9.5। ওকে, তাহলে এটা আমাদের 1 হয়ে গেল। এইবার চলো আমাদের অনুশীলনী 8-এরই 1 নম্বরেরই আমরা অন্য আরেকটা অঙ্ক করবো, অঙ্কটা হলো দেখো সবাই 4 নম্বর অঙ্ক। তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 8-এর 1-এর গড় নির্ণয়, সেখানে 4 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। সেখানে দেখো লেখা আছে 957, 956, 948, 952, 960, এখানে 5টা সংখ্যা দেওয়া আছে। তাহলে এই সংখ্যাগুলোর গড় তৈরি করতে গেলে একই অবস্থা, সবগুলো সংখ্যা আমরা যোগ করে ফেলব। এই জন্য আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি, 957+956+948+952+960, সবগুলোর যোগফল কত আসবে খেয়াল করো, 4773, ঠিক আছে? তাহলে আমাদের সবগুলোর যোগফল আসলো 4773। এইবার খেয়াল করো তো এই 4773-কে কত দ্বারা ভাগ করব, গুড, 5 দ্বারা, কারণ 5টা রাশি আছে এখানে, 5টা সংখ্যা, এটাই হলো রাশি। তাহলে 5 দ্বারা ভাগ করব, ফলে আমরা কী লিখবো, যতএব সংখ্যাগুলোর গড় 4773/5। আমরা পাশে রাফটা করে দেখাবো, 5 দ্বারা 4773-কে ভাগ করছি, প্রথমে আমাদের 5, 9, 45, ঠিক আছে? বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে আমরা পাবো 2, ওপর থেকে 7-কে নামায় নিয়ে আসি, তাহলে পাবো 27-এর ভিতরে যাবে 5 বার, 5, 5, 25, ঠিক আছে? এরপরে আমরা বিয়োগ করে ফেলবো, বিয়োগ করলে আমরা পাবো 2, ওপরে নামানোর জন্য 3 আছে, তাহলে 3-কে নামায় নিয়ে আসি, 23 হবে, 23-এর ভিতরে কয়বার যাবে, 4 বার, 4, 5, 20, তাহলে বিয়োগ করে ফেললে আমরা পাবো 3, ঠিক আছে? তাহলে 3 পেলাম। এইবার দেখো উপর থেকে নামানোর কিছু নাই, তাহলে আমরা এবার ভাগ ফলে দশমিক দেবো, একটা দশমিক দিলাম, দিয়ে একটা শূন্য নিব, 3-এর পাশে একটা শূন্য, তাহলে কত হলো 30, 5 দিয়ে 30-এর ভিতরে কয়বার যাবে, 6 বার, 5, 6, 30, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম আমাদের এবার মিলে গেছে, অর্থাৎ আমাদের ভাগফল বের হয়ে গেছে 954.6। তাহলে এই ভাগফলটা আমরা রাফে করলাম, এইবার সমান চিহ্ন দিয়ে নিচে লিখব, যে সমান চিহ্ন দিয়ে লিখব 954.6, অর্থাৎ আমরা কি পেলাম, এক এই অঙ্কটার জন্য উত্তর পেলাম সংখ্যাগুলোর গড় 954.6।
ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। একের আমরা দুইটা অঙ্ক করলাম, এক নম্বর এবং চার নম্বর, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। বাকি যে দুই এবং তিন আমি করে দিলাম না, সেই দুইটা অঙ্ক তোমরা বাসায় এই ডাব্লিউ করে ফেলবে, ঠিক আছে। এইবার চলো আমরা দুই নম্বর অঙ্কে যাই। দুই নম্বর অঙ্কটা কী বলছে সবাই একটু খেয়াল করো। লেখা আছে, ছয়টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করো। তাহলে এখানে বলেই দিচ্ছে ছয়টা বই, তার মানে ছয়টা বই, এটাই হলো ছয়, হলো রাশির সংখ্যা, আর মোট ওজন দেওয়াই আছে 924 গ্রাম। তো চলো সমাধান আমরা করে ফেলি। প্রথমে আগে আমরা লিখবো ছয়টি বইয়ের ওজন 924 গ্রাম, ঠিক আছে। এরপরে আমরা লিখবো অতএব বইগুলোর গড় ওজন 924 ভাগ 6, কারণ 924 হলো মোট ওজন আর 6 হলো বই। কয়টা বই? ছয়টা বই, যেন 6 দ্বারা ভাগ। আমি এই রাফটার করে দেখাচ্ছি না, তোমরা এবার নিজেরাই রাফটা করবে, ঠিক আছে। 6 দিয়ে 924কে পাশে রাফ করবে, রাফ করলে তোমরা পাবে 154 গ্রাম। অর্থাৎ আমরা পেলাম কি, বইগুলোর গড় ওজন 154 গ্রাম। সবাই আশা করি বুঝতে পেরেছ, রাফ নিজে পাশে করে ফেলবে, ওকে। 6 দ্বারা আমরা 924কে ভাগ করলে পাবো 154 গ্রাম। তাহলে দুই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এইবার আমরা চলে যাই পরের তিন নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্ক লেখা আছে, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে, ঠিক আছে। ছকটার দিকে এবার লক্ষ্য করো, বার দিয়ে ডান দিকে লেখা আছে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। দুধ ব্র্যাকেটে দেওয়া আছে লিটার, তার মানে দুধের পরিমাণ লিটারে। শনিবারে 13 লিটার, রবিবারে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবার 17 লিটার, বৃহস্পতিবার 14 লিটার, শুক্রবার 17 লিটার। এই হলো আমাদের ছক। এরপরে প্রশ্নটা আসছে, গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। এই যে প্রতিদিন বলা হয়েছে আবার গড়ে, তার মানে কি, সে 7 দিনে দুধ দিছে, তাই না? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, 7 দিনে দুধ দিয়েছিল। তার মানে 7 দিনের মোট দুধ কত পরিমাণ দিল সেটা বের করব, করে নিয়ে পরে আমরা 7 দিয়ে ভাগ করলে গড়ে দৈনিক কত পরিমাণ দুধ দিতে পারছে সেটা বের হয়ে যাবে। তো চলো তাহলে আমরা সমাধান করে ফেলি। তাহলে প্রথমে আগে লিখবো আমরা, গাভীটি 7 দিনে মোট দুধ দেয় 13+16+15+13+17+17+14, তারপরে +17, ঠিক আছে। তাহলে আমরা 7 দিনের সবগুলো পরিমাণ যোগ করে নিলাম, যোগ করলে যোগফলটা হবে আমাদের 105 লিটার। যেহেতু দেখো দুধ শখের ভিতরে লেখা আছে লিটারে, সেই জন্য আমরা এটা পরিমাণ হবে 105 লিটার, ঠিক আছে। এখন দেখো কয়দিন, 7 দিন ধরে কিন্তু 105 লিটার দুধ পাওয়া গেছে, তাই না? তাহলে আমাদের রাশির সংখ্যা এখানে 7, 7 দিয়ে ভাগ করে দিলেই হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয় 105/7 লিটার। এইবার 7 দিয়ে তোমরা 105কে ভাগ করবে, পাশে রাফটা করে ফেলবে। আমি কিন্তু রাফ আর দেখাচ্ছি না, তোমাদের রাফটা করতে হবে। 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 15, তার মানে 15 লিটার। তাহলে গাভীটি প্রতিদিন গড়ে দুধ দিচ্ছে 15 লিটার, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করি বুঝতে পেরেছো, আজকে তোমাদের অষ্টম অধ্যায় থেকে গড় কাকে বলে, তারপরে গড় নির্ণয় সূত্র, রাশিগুলোর যোগফল নির্ণয় সূত্র, রাশি সংখ্যা বের করার সূত্র, এরপরে অষ্টম শ্রেণী থেকে এক নম্বরের দুইটা অঙ্ক, দুই নম্বর এবং তিন নম্বর পর্যন্ত অঙ্কগুলো করে দিলাম। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, আমরা আগামী ক্লাসে আরও নতুন অঙ্ক এবং যোগ্যতা ভিত্তিকে গড়ের চ্যাপ্টারের উপরের যোগ্যতা ভিত্তিক অঙ্ক নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আশা করি সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।